চিনচিন করছে হায়, মন তো মায় কাছে চায়। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম আফরান নিশো, নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নাম লিখিয়েছেন তিনি। ইতোমধ্যে ওয়েবে মরিচিকা ও রেড্রামে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই তারকা। তবে এবার নিশো দেশের গণ্ডি ছাড়িয়ে ভারতীয় ওয়েব সিরিজ কাইজারে যুক্ত হলেন। এটি নির্মাণ করবেন তামিম নূর, যিনি এর আগে বহুল আলোচিত কন্ট্রাক্ট ওয়েব সিরিজ পরিচালনা করেছেন। ভারতীয় প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত হচ্ছে সিরিজটি। ইতোমধ্যে ঢাকায় শুরু হয়েছে এর শুটিং। গেল বছর 20টি অরিজিনালস ওয়েব সিরিজের ঘোষণা দেয় হইচই। তখনই জানানো হয় এর 5টি নির্মাণ করবেন বাংলাদেশি নির্মাতা। আর কাইজারের নাম ভূমিকায় অভিনয় করছেন আফরান নিশো, যিনি একজন হোমিসাইড ডিটেকটিভ। এজন্য নিজের শরীর ও চেহারায় পরিবর্তনও এনেছেন এই অভিনেতা। চমকপ্রদ রূপেই পর্দায় আসতে চলেছেন এই তারকা। জানা গেছে ঢাকা ও ঢাকার বাইরে টানা 20 দিন শুটিং হবে। তবে নতুন প্রজেক্টটি নিয়ে মুখ খুলতে চাননি নিশো কিংবা নির্মাতা তামিম নূর কেউই। আর এই ওয়েবে কারা কারা অভিনয় করবেন সেই ব্যাপারেও কিছু জানাননি। শুধু এতটুকুই বলেছেন, একদম নতুন এবং একেবারে ভিন্ন এক চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও আফরান নিশোর আছে অনেক ভক্ত। 2003 সালে অমিতাভ রেজার বিজ্ঞাপন চিত্রে কাজ করার মাধ্যমে শুরু হয় নিশোর অভিনয় যাত্রা। তিনি বাঁধন, আনিকা কবির শখ, নুসরাত ইমরোজ তিশা, মেহেজাবিন সহ অনেকের সাথেই জুটিবদ্ধ হয়েছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করুন।